করোনার হাত থেকে রক্ষার প্রথম ঢাল মাস্ক পরা তবে সেই মাস্ক পরা নিয়ে নানা সমস্যার বিরক্তি প্রায় সব বয়সের মানুষেরই কেউ বলছেন কানে ব্যথা কারো আবার দাবি দাগ হয়ে যাচ্ছে নাকি এছাড়া খাবার খেতে গেলে বিশেষ করে রেস্টুরেন্টে মাস্ক সরিয়ে খাওয়াটাকে অতিরিক্ত ঝামেলায় নয় অনেকে বলছেন তাতে করোনা সংক্রমণের ঝুঁকি অনেকটা থেকেই যায় এই সমস্যার নিরসনে এবার মেক্সিকোর গবেষকরা এমন একটি মাস্ক তৈরি করেছেন যাতে খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না পাশাপাশি এটি করোনা হাত থেকে কিছুটা হলেও রক্ষা করবে এই মাস্কের নাম দেয়া হয়েছে নোজ অনলি মাস্ক বা শুধুমাত্র নাক ঢাকার মাস্ক এটি শুধুমাত্র নাকটি পুরোপুরি থেকে রাখবে যদিও এই মাস্ককে করোনাতে কতটা রক্ষা পাওয়া যাবে তা নিশ্চিতভাবে এখনই বলা যাচ্ছে না কারণ এই মাস্ক ব্যবহার করলে মুখ খোলাই থাকছে তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনই নতুন মাস্ক নিয়ে কোনো মন্তব্য করেনি আদ্রাওয়েজ দে গতিত আর স্পিডাতোরিয়া এক্সপেলেন লস পাসিয়েন্টেস মুবার লিক করিম মাইটি